আজ 25শে বৈশাখ, বিশ্বকবি, বিশ্ববরেণ্য, বিশ্ব সাহিত্যিক, নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্বকবিকে স্মরণ করছি তার জন্মদিনে। তার একটি সারা পৃথিবীতে রবীন্দ্রনাথের মতো প্রতিভা বিরল, প্রায় 2500 কবিতা, 1200 গান, 100+ গল্প, 13টি উপন্যাস, ছোট বড় সব মিলিয়ে 60টির মতো নাটক নাটিকা, 3000-এরও মতো ছবি। তার সৃষ্টি সদা সব দিকেই যেন প্রবাহমান, কোথায় যে তার অন্তহীন শক্তি ও সৃষ্টির উৎস ছিল তা আমাদের কাছে সত্যি বিস্ময়কর। এ যেন এক অনন্ত রহস্য। ছোট বড় সকলেরই প্রিয় রবীন্দ্রনাথ, তিনি অক্ষরে অক্ষরে ছবিও আঁকতেন, ছবি আঁকাতে কম পারদর্শী ছিলেন না। তার ছোটবেলায় সেই স্মৃতি তিনি ছোটবেলা গদ্যাংশটিতে সুন্দরভাবে লিখে গেছেন। এই ছোটবেলা একাধারে ইতিহাস ও অন্যদিকে রূপকথা, সত্য মুক্তির এই লগ্নে উপলক্ষ করে রবীন্দ্রনাথের ছোটবেলা পূর্ব গৌরবে আবার উঠিত ও আলোচিত হোক, এই আমাদের একান্ত বাসনা। তাই আমি বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বয়সের একটি কবিতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি। বয়স তখন ছিল কাঁচা, কবিতাটির নাম বালক। বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা। উড়ত পাশের ছাদের থেকে পায়রাগুলোর ঝাঁপ, বারান্দাটার রেলিংয়েও পরে ডাকত এসে কাক। ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে, তপসি মাছের ঝুড়িখানা গামছা দিয়ে ঢেকে, বেহালাটা হেলিয়ে কাঁধে ছাদের পরে দাদা, সন্ধ্যা তারার সুরে যেন সুর হতো তার সাধা। জুটেছি বৌদির কাছে ইংরাজি পাঠ ছেড়ে, মুখখানিতে ঘের দেয়া তার শাড়িটি লাল পেরে, চুরি করে চাবির গোছা লুকিয়ে ফুলের টবে, স্নেহের রাগে রাগিয়ে দিতেন নানা উপদ্রবে। কিশোরী চাটুর্যে হঠাৎ জুটত সন্ধ্যা হলে, বাঁ হাতে তার থেলো হুঁকো চাদর কাঁধে ঝোলে, দ্রুত লয়ে আউড়ে যেত লবকুশের ছড়া, থাকত আমার খাতা লেখা পরে থাকত পড়া। মনে মনে ইচ্ছা হতো যদি কোনো ছলে ভর্তি হওয়া সহজ হতো এই পাঁচালির দলে। যদি এই কবিতাটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আমরা আনন্দের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে সকলে মিলে তার কবিতা, তার সাহিত্য, তার ভালোবাসার যে দিনগুলো, তার শান্তিনিকেতনের দিন বা তার কলকাতা জোড়াসাঁকোর দিনগুলো আমরা এখানে পালন করে থাকি, মনে হয় যেন তাকে সারা বছর নিয়ে থাকি। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম।